আমার যেদিন ভাই বিসিএস এর প্রিলিমিনারি পরীক্ষা ছিল, ওর আগে আমি একটা পরীক্ষা দিয়েছিলাম, এনএসআই পরীক্ষা, হ্যাঁ হ্যাঁ ন্যাশনাল সিকিউরিটি অফ ইন্টেলিজেন্স, ওইখানে পরীক্ষা দিয়েছিলাম 7 দিন আগে, এডিতে পরীক্ষা দিয়েছিলাম, এবং ওটা রেজাল্ট দিয়েছে এডি সকালে, মানে বাংলাদেশ ব্যাংকের এডি? না না এনএসআই এডি, আচ্ছা আচ্ছা, এডিশনাল ডিরেক্টর। সো ওইখানে পরীক্ষা দিলাম, আমার রেজাল্টটা দিল বিসিএস এর প্রিলিমিনারি যেদিন সকালে সেই রাতে, এবং আমি রেজাল্ট দেখলাম আমার রেজাল্টটা আসে নাই। আহারে, মানে তো ভাই ওইখানে কি ওর মন ভেঙে যাওয়ার কথা? মন ভাঙছে, মানে কি আমি সারা রাত লিটারালি ঘুমাইতেই পারিনি, কারণ আমার মানে সোজা কথা ভাই, আপনার যদি হচ্ছে রাজশাহী ইউনিভার্সিটিতে না হয় আপনার ডিউটি হবে না, না, এটা খুব এটা সহজ তো হিসাব। আশাই করা যায় না। সো আমার এনএসআই তে হইলো না, আমার কনফিডেন্স একেবারে জিরো, জিরো মানে আমি একেবারে জিরো কনফিডেন্স নিয়ে, প্রথম বিসিএস, খুবই সিরিয়াস, অনেক পড়াশোনা করে দিচ্ছি, আর হচ্ছে কিন্তু আমি চিন্তা করছি আমার এনএসআই তে হবে না, আমার বিসিএস এ কেমনে হবে। এটা গেল একটা ঘটনা। আর দ্বিতীয় ঘটনা হচ্ছে আমার যখন রিটেন পরীক্ষা, ওদের যদি কোনো মামা বা চাচা বা বড় ভাই যদি কেউ দিয়ে থাকে ওরা জানবে, আমার রিটেন পরীক্ষার 1 সপ্তাহ, মানে ঈদের কুরবানির ঈদের 1 সপ্তাহ পরে, হচ্ছে 10 দিন পরে রিটেন পরীক্ষা ছিল। আমি তো আগে বাসায় থাকতাম না, আগে তো এখানে মেসে থাকতাম। সো আমি হচ্ছে চিন্তা করছি যেহেতু শুরু করছি, মানে আমি কিন্তু আপনাকেও বলছি ভাই, হয় না হোক জেন আমি শুরু করছি আমি শেষ করব। সো আমি দেখে ছাড়বো। দেখে ছাড়বো, হ্যাঁ। সো আমি হচ্ছে রিটেন পরীক্ষার জন্য ওই কুরবানির ঈদটা পুরো আমার মেসে আমি একলা ছিলাম, এবং একলা থেকে ঢাকায় বসে ওই যে মাঝে মধ্যে গিয়ে কিনে খাইতাম, ওই দোকানে হোটেলে গিয়ে খাইতাম, তারপরে হচ্ছে বাড়িতে আত্মীয় স্বজন ভরা, আমি কোরবানি পর্যন্ত দিছি, টাকা পাঠাই দিচ্ছি, কিন্তু হচ্ছে নিজে যাওয়ার সুযোগ আমি নাই। নিজে যাওয়ার সুযোগ হয়নি। এবং আমার কাছে মনে হয়েছে আজকে সারাদিন ধরে আমার ব্যাক অফ মাইন্ডে এই জিনিসটা কাজ করছে, আমার বিসিএস হোক না হোক আমার কোনো সমস্যা নেই, বাট আমার কাছে আসলে এই প্রশ্ন নিজের কাছে হয়তো জাগবে না যে আমি আমার বেস্ট এফোর্টটা দেয়নি। আমি বেস্ট এফোর্টটা দিয়েছি, হয়নি না হইলে এটা আমার রিজিকে ছিল না, হুম হুম যদি হয় তাহলে সেটা ঠিক আছে। তো সবাইকে বলবো যে ওই যে দিন শেষে যেন তোমার এফোর্ট নিয়ে তোমাকে প্রশ্ন করা না লাগে যে আমি কি আসলে আমার বেস্ট এফোর্টটা দিছি কিনা, না আমি ব্রিলিয়েন্ট না, ওই যে সাইদা আজিজা বলছে আমি ব্রিলিয়েন্ট, পরিশ্রম যদি পরিশ্রম ব্রিলিয়েন্ট হইতাম তাহলে তো আমার কোরবানির ঈদ স্যাক্রিফাইস করা লাগতো না, হুম হুম আমি কোরবানির ঈদ স্যাক্রিফাইস করে তারপরে হচ্ছে ঢাকায় থেকে তারপরে পড়াশোনা করছে। সো এই দুটো স্টোরি। স্যাক্রিফাইস দ্যাট আর ম্যাটার্স। এটা ওদেরকে বলি লাইফে যে আমার এখন গল্পটা খুব ভালো লাগছে ওদের শুনতে, যে আমার এনএসআই তে হইলো না, তারপরে এখানে আবার বড় জায়গায় হয়ে গেছে। হ্যাঁ বড় জায়গায় হয়ে গেছে, আমি সারা দেশে 7th হয়েছে। এই যে বলছি না লাইফে প্রত্যেকটা ছোট ছোট হোঁচট খাওয়া সুন্দর স্টোরি হয় যদি আপনি আলটিমেটলি সেইখানে সফল হন। সো ওই যে মাঝে মানে মধ্যে হোঁচট খেয়ে ওখানে আটকে যাওয়া যাবে না। আটকে যাওয়া যাবে না, এবং এটা খুব মোটিভেটিং স্টোরি হয় হুম হুম পরবর্তীতে। সো এটা হচ্ছে সবাইকে বলতে চাচ্ছি, স্যাক্রিফাইস, হার্ডওয়ার্ক, এর কোনো ব্যতিক্রম নাই, মেধাবী বলে কিছু নাই, মেধাবী বলে কিছু নাই। সো শাওন, বিফোর ইউ গো, আমার একটা প্রশ্ন আছে এই জায়গায়। কি ভাই? সত্যি কথা বলবি, এই যে তুই কুরবানি ঈদটা স্যাক্রিফাইস করে যে মেসে বসে পড়ছিস একা একা, এই সময়টায় তুই আসলে কতগুলো ফেসবুক পোস্ট দিছ যে আরে আমার তো কিছু নাই, আমার কেউ নাই, আমি কেন একা, আমি কেন এত কষ্ট করতেছি, মানে এরকম কয়টা সত্যি দিস নাই তো? কোনো কিছু দেয় নাই, অনেকেই আছো এরকম বিভিন্ন স্যাক্রিফাইসের মোমেন্টে, স্ট্রাগলের মোমেন্টে তুমি সোশ্যাল মিডিয়াতে পোস্ট করতেছো, মানে অ্যাজ ইফ কেউ এসে ওরা উপকার করবে, কেউ এসে ওরা হেল্প করে দিয়ে যাবে, এটা কি করে আসলে? সো অযথা এগুলোতে সময় নষ্ট হয়, বুঝছো না? তুমি যে সংগ্রামটা করতেছো এটা মনে রাখবা, উপরে এক আল্লাহ আছে, তুমি নিচে। মানুষজন জানাবে, যেমন আমি হ্যাঁ যে পোস্টটা করছি ভাই, জাস্ট আলহামদুলিল্লাহ লিখে পোস্ট করছি, আমার হুম, পোস্টটা হচ্ছে ভাই এটা হচ্ছে 15 তিন হাজার তো ঘন্টা হয়েছে, 16,000, আরে 16.4K, হ্যাঁ। 16.4K ভাই। সো হচ্ছে রেজাল্ট মানুষ জানবে, তোমার ওই যে থাকে না ওয়ার্ক ইন সাইলেন্ট হ্যাঁ এন্ড লেট দ্য পিপল হ্যাঁ নো হ্যাঁ অ্যাবাউট ইউর রেজাল্ট। সো আসলে যখন কষ্ট করবো তখন তোমার সাথে কেউ থাকবে না, এটা নর্মাল, এটা আচ্ছা, স্বাভাবিক। আরো একটা মজার ব্যাপার, তুই যদি আজকে ধর ওই এনএসআই এর ব্যর্থতার রেজাল্ট নিয়ে কোনো একটা পোস্ট দিতি ওই সময়, তখন দেখতে 200-400 লাইক টাইক পড়ছে, কোনো রকমে একটু সান্ত্বনা দিচ্ছে, বাট এই যে সফলতাটা, সফল হইলে তখন তোমার তোমার সাথে সবাই থাকবে, ব্যর্থ হইলে তখন তোমার সাথে কেউ থাকবে না। সো ওই মোমেন্টগুলো না সব নীরবে হজম করতে পারতে হয়, যার এই হজম শক্তিটা নাই, হজম ক্ষমতাটা নাই, তাকে দিয়ে আসলে সফলতা অর্জন হয় না আর কি। হ্যাঁ ঠিক আছে ভাই, ওকে, ঠিক আছে, আমার তো ইচ্ছা করছে তোর সাথে চলে যাই, একটু ঘুরে টুরে আসি, একটু মজা করি।